তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ আর সংসদ বিলুপ্তির তিন ভূত মাথায় চেপেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর নিকুঞ্জে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তিন ভূত নামাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় তিন ভূত বসবাস করছে, শান্তিপূর্ণ পরিবেশ চাইলে মাথা থেকে তিন ভূত নামাতে হবে এবং জ্যোতিষীর মতো কথা বলা বন্ধ করতে হবে মির্জা ফখরুলকে। বিএনপির মাথায় তিন ভূত, এক ভূত তত্ত্বাবধায়ক সরকার, আরেক ভূত শেখ হাসিনার পদত্যাগ, আরেক ভূত পার্লামেন্টের বিলুপ্তি। এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে। জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, জামায়াত মাঠে নামেনি, তাদেরকে বিএনপি মাঠে নামিয়েছে অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থির করতে। আজকে বলে জামাত মাঠে নেমেছে, জামাতকে মাঠে নামিয়েছে, নামে নাই, নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বি বিএনপি। বিদ্যুতের সংকট সাময়িক, কিছুদিনের মধ্যে সমস্যা কেটে যাবে, তবে বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে মানুষ খাম্বা পাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমি এর সঙ্গে আলোচনা করে বাংলাদেশে কয়েকদিনের মধ্যে বিদ্যুতের দুর্ভোগ আর থাকবে না, ইনশাআল্লাহ এই সমস্যা সমাধান। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।